मेरे पे झूठे इल्जाम सब लगा रहे मैं कहाँ जाऊँ यार सब मिलके झुंड बना के मुझ पे आरोप यार। এবারে কাবা শরীফের সামনে কান্নায় ভেঙে পড়লেন রাখি। কয়েকদিন আগেই ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। সেখানে পৌঁছে মক্কায় পবিত্র কাবা শরীফের সামনে কাঁদতে দেখা গেল তাকে। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাখি কান্না করে বলছেন, সবাই আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি কোথায় যাব আল্লাহ, সবাই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে। রাখি আরও বলেন, আদিল আমাকে মিথ্যা বিয়ে করেছে বলিউড স্টার হওয়ার জন্য, আল্লাহ আমার সাথে ন্যায় হোক, আমার জীবন ধ্বংস করে দিয়েছে আদিল, আল্লাহ আমি আপনার কাছে এই প্রার্থনা নিয়েই হাজির হয়েছি। গত বছর আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি, নিজের নাম বদলে রাখেন ফাতেমা, শেষ পর্যন্ত সেই বিয়ে টিকেনি। সংসার পাতার কয়েক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগ আনেন রাখি। এ ঘটনায় জেল খাটেন আদিল। এরপর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। আদিল বলেন, রাখির মতো মহিলাদের সাথে কথা বলাও বিপজ্জনক, আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই আমাকে বিয়ে করেছিলেন তিনি, এমনকি সেই স্বামীর সঙ্গে গোপনে সম্পর্কও রেখেছিলেন। টাকার জন্য রাখি অনৈতিক কাজ করেন বলে অভিযোগ তোলেন আদিল। এ সকল অভিযোগের পরই ওমরা পালনে মক্কায় পৌঁছান রাখি। সেখানে গিয়ে কাবা শরীফের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এর আগে রাখি সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় বিমানে বসে আছেন রাখি, তার পরনে বোরকা ও হিজাব। এ সময় তিনি বলেন, আমি খুব আনন্দিত, প্রথমবারের মতো ওমরা করতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।